আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সিম বাটা রেসিপি। খুব সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে সিম বাটা রেসিপিটি বানাতে হয়। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি সিম বাটা রেসিপিটি বানিয়ে থাকি। আমি প্যানে জল দিলাম, তাতে অল্প একটু লবণ দিলাম সিমটা সিদ্ধের জন্য। তারপর হাতা দিয়ে আমি লবণ আর জলটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। আমি এখানে 400 গ্রাম পরিমাণ সিম নিয়েছি, তার দুই মুখে আঁচ ছাড়িয়ে নিয়েছি। এবারে সিমগুলো আমি প্যানে দিয়ে দেব সিদ্ধের জন্য। তারপরে এটিকে ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম আঁচে হতে দেব 12 মিনিট মতো। দেখুন সিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, জলও শুকিয়ে এসেছে। আমি মাঝখানে একবার ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমি সিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জলটা ভালোভাবে শুকিয়ে নেব। দেখুন জল শুকিয়ে এসেছে। এবারে চুলোর আঁচটা আমি বন্ধ করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে সিমগুলো, আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, ছোট্ট দুটো শুকনো লঙ্কা। লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। অল্প কয়েক কোয়া রসুন দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আমি। তারপর চুলোয় আবার প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল, দুটো ছোট ছোট শুকনো লঙ্কা। এটাকে 30 সেকেন্ডের মতো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে ভালোভাবে নেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নেব, জাস্ট নরম হওয়া পর্যন্ত আমি ভাজব। পেঁয়াজ আমার নরম হয়ে এসেছে, হালকা গোল্ডেন কালারও হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব পেস্ট করে রাখা সেই সিম বাটা। তারপরে হাতা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। আমি সিমে এখন লবণ দিতে যাব না, কারণ সিমে একটু জল আছে, লবণটা দেব জলটা ভালোভাবে শুকিয়ে গেলে। জল অনেকটা শুকিয়ে এসছে, এবারে এতে দিয়ে দেব টেস্ট অনুসারে লবণ। দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার সিম বাটা তৈরি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে সিমটা ছেড়েও দিয়েছে, আর কোনো জল নেই। আমি এবার এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সিম বাটা রেসিপি, যা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক 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 ধন্যবাদ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে বিদায়, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।